সবাইকে শুভেচ্ছা তোমাদের সাথে আজকের গণিত ক্লাসে আছি আমি মোহাম্মদ হারুন আর রশিদ এর আগে আমরা বাইশ নম্বর অঙ্ক পর্যন্ত করেছিলাম আজকে গসাগর তেইশ নম্বর অঙ্ক থেকে শুরু করব তেইশ নম্বর অঙ্কে কি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টুয়েলভ স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস টোয়েন্টি তাহলে তেইশ নম্বর সমাধান করা শুরু করা যাক সমাধান আমরা গসাগর নির্ণয় করবো গসাগর নির্ণয় করতে হলে প্রথম রাশি নিলাম প্রথমে প্রথম রাশি সমান সমান এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টুয়েলভ তাহলে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস উৎপাদকগুলো বের করে নিতে হবে সেজন্য প্রথমে এই অংশটার উৎপাদকে বিশ্লেষণ করে আমাদের উৎপাদকগুলো বের করে নিতে হবে তা আশা করি সবার মনে আছে এটা হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টরের মাধ্যমে উৎপাদক বের করা সেভেন এক্সকে এমনভাবে ভাঙাতে হবে যাতে যোগ বিয়োগ করলে সেভেন এক্স হয় এবং গুণ করলে টুয়েলভ x স্কোয়ার হয় অর্থাৎ প্রথমটা এবং শেষটার গুণ ফল হয় তাহলে আমরা দেখো প্রথমটা আর শেষেরটা আগে লিখে নেই x স্কোয়ার প্লাস টুয়েলভ এটা লিখে নিলাম এখন টুয়েলভ এক্স স্কোয়ার বা টুয়েলভ এক্স স্কোয়ারকে এমনভাবে ভাঙাতে হবে যাতে যোগ বিয়োগ করলে সেভেন এক্স হয় আমরা একটা পদ্ধতি দেখিয়েছিলাম এর আগেও টুয়েলভকে প্রথমে এটা আর এটা সহ গুণ করে সেটাকে আমরা যদি মৌলিক উৎপাদকে ভাঙাই তাহলে গুণ করে কি কি আসতে পারে সেটা বের করা যায় প্রথমে দুই দ্বারা ভাগ যাবে সিক্স হবে আবার দুই দ্বারা ভাগ যাবে থ্রি হবে তাহলে তিন দুগুনে ছয় তাহলে ছয় আট দুইয়ে আট হয় হচ্ছে না দুই দু চার আট তিন চার আর তিনে যোগ করলে সাত হয় যেহেতু এখানে প্লাস সেভেন এক্স আছে তাহলে দুটোই যোগ হবে তাহলে একটা চার আরেকটা তিন ভাঙানো হয়ে গেল তারপর কি করতে হবে দুইটা দুইটা থেকে কমন নিতে হবে প্রথম দুইটা থেকে এক্স কমন যাবে তাহলে এক্স দুইটা ছিল একটা হয়ে গেলো এখানে এক্স কমন না হয়ে গেছে থাকতেছে প্লাস ফোর প্লাস এখান থেকে থ্রি কমন নেওয়া যায় থ্রি কমন নিলে এখানে থ্রি কমন না হয়ে গেছে থাকতেছে এক্স আর থ্রি দিয়ে টুয়েলভকে ভাগ করলে প্লাস ফোর থাকতেছে সমান সমান এরপর এই দুটো থেকে এই দুটো থেকে এক্স প্লাস ফোরটা কমন আছে তাহলে এক্স প্লাস ফোরটা কমন নিলাম তাহলে এখান থেকে এক্স প্লাস ফোর নিয়ে ফেলেছি থাকতেছে কি এক্স আর এখান থেকে এক্স প্লাস ফোর নিয়ে ফেলেছি থাকতেছে কি প্লাস থ্রি তাহলে প্রথম রাশির আমাদের উৎপাদক হয়ে গেল এখন দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি সমান সমান এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস টোয়েন্টি সমান সমান আগের মতোই নাইন এক্সকে কি এমনভাবে ভাঙাতে হবে যাতে গুণ করলে প্রথমটা এবং শেষটা গুণ ফলের মতো হয় তাহলে প্রথমে এক্স স্কোয়ারটা লিখে নেই প্লাস তাহলে নয়কে কী কীভাবে ভাঙানো যায় নয়কে আট যোগ এক লেখা যায় সাত যোগ দুই লেখা যায় ছয় যোগ তিন লেখা যায় তারপর চার যোগ পাঁচ লেখা যায় চার যোগ পাঁচ লিখলে চার আর পাঁচে গুণ করে আবার বিষ হয় তাহলে এখানে হবে কি ফাইভ এক্স প্লাস ফোর এক্স প্লাস টোয়েন্টি অর্থাৎ নাইন এক্সকে ফাইভ এক্স প্লাস ফোর এক্স আকারে ভাঙালাম যোগ বিয়োগ করলে মাঝখানে একটা আসবে গুণ করলে চার পাঁচা বিশ এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার তার মানে প্রথমটা শেষের তার গুণ ফলে সমান তাহলে আগের মতো এখান থেকে কী কমন যাবে প্রথমটা থেকে এক্স কমন যায় প্রথম দুটো থেকে এক্স কমন গেলে এখানে দুটো থেকে একটা একটা কমন নিয়ে ফেলেছি এখানে এক্স কমন নিয়ে ফেলেছি থাকতেছে প্লাস ফাইভ প্লাস পরের অংশে ফোর কমন নেওয়া যায় তাহলে এখানে ফোর কমন নিয়ে ফেলেছি থাকতেছে কি এক্স প্লাস এখানে ফোর কমন নেওয়া মানে হচ্ছে ফোর দ্বারা ভাগ তাহলে ফোর দ্বারা ভাগ করলে বিশকে কত হবে ই হবে এখানে এখন দেখো এই দুটো থেকে এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ কমন এক্স প্লাস ফাইভটা কমন নিয়ে ফেললাম থাকতেছে কি এক্স প্লাস তাহলে দুটো রাশিকেই আমার এখন উৎপাদক বের করে ফেললাম তাহলে এখন কে আমাদের সাধারণ উৎপাদক বা কারা সাধারণ উৎপাদক সেটা আমরা এখন সহজেই লিখিতে ফেলতে পারি তাহলে সাধারণ মৌলিক উৎপাদক সাধারণ মৌলিক উৎপাদক কি আছে এখানে এক্স প্লাস ফোর আছে এখানেও এক্সপ্লাস ফোর আছে এক্স প্লাস ফোরকে তাহলে কংগ্রাচুলেশনস সাধারণ মৌলিক উৎপাদক হিসেবে সে স্বীকৃতি পেল এক্স প্লাস থ্রি এখানে নেই তাহলে এক্স প্লাস থ্রির জন্য আমরা দুঃখিত এক্স প্লাস থ্রি ফাইভ এখানে আছে এখানে নেই তাহলে এক্স প্লাস ফাইভের জন্য আমরা দুঃখিত সুতরাং মৌলিক উৎপাদকগুলোর গুণফলে হবে নির্ণয় গসাগো

24 নম্বরে প্রথম রাশি দেওয়া আছে এ a b² তাহলে উৎপাদকের প্রথম কথা হচ্ছে যে কমন নেওয়া গেলে আগে কমন নিতে হবে এখানে a আছে তিনটা a³ এখানে a একটা তাহলে কমন পাওয়া গিয়েছে তাহলে কমন লোকটাকে আগে বের করে নিয়ে আসতে হবে কমনটাকে বের করে নিয়ে আসলাম একটা a কমন আছে সেটা বের করলাম তাহলে এখানে a তিনটা ছিল একজন কমন পড়ে গেছে তাকে আমরা বাদ দিয়ে দিলাম থাকতেছে কত দুইটা মাইনাস এখানে এটা কমন নিয়ে ফেলেছি থাকতেছে বি স্কোয়ার এখন এটা থাকুক এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা সূত্র জানি সূত্রটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর কিছু করা যায় যায় না দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কি দেওয়া আছে এটি দি পাওয়ার ফোর প্লাস টু এ কিউ বি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে এখন আমাদের আগের মতোই দেখতে হবে কেউ কমন আছে কি না কমন থাকলে তাকে আগে বের করে নিয়ে আসতে হবে এখানে এটি দি পাওয়ার ফোর এখানে এ কিউ এখানে এ স্কোয়ার তাহলে দেখা যাচ্ছে যে এ স্কোয়ারটা সবার ভিতরেই কমন তাহলে এ স্কোয়ারটা প্রথমে আমরা বের করে নিয়ে আসি এ স্কোয়ার কমন নিলাম তাহলে এখানে চারটা ছিল দুইটা কমন নিয়ে ফেলেছি আর থাকতেছে কয়টা দুইটা প্লাস টু এখানে দুইটা কমন নিয়েছি ছিল তিনটা তাহলে আর একজন আছে এ বি প্লাস এখানে দুইটা কমন নিয়ে ফেলেছি তাহলে থাকতেছে কে শুধু বি স্কোয়ার এখন দেখো তো আমরা প্রথম যে সূত্রটা শিখেছিলাম বীজগণিতের এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কার ক্ষেত্রে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার এখানে লেখা যায় এ প্লাস বি হোলিস্কোয়ার এখন যেহেতু আমার এটা আমরা উৎপাদকে ভাঙিয়ে গসাগু নির্ণয় করব। সেজন্য আলাদা আলাদাভাবে লিখে নিচ্ছি এখানে এ স্কোয়ারকে আমরা লিখতেছি এ ইনটু এ অর্থাৎ দুইটাকে আলাদাভাবে লিখলাম আর এ প্লাস বি হোলিস্কোয়ারকে লিখলাম এ প্লাস বি এ প্লাস বি তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে আমার গসাগু বা সাধারণ মৌলিক উৎপাদক কে কে তাহলে সুতরাং আছে এখানে দুইটা এ আছে তাহলে যে কোন একটা প্রথমে আমরা নিতে পারবো এই জনের থেকে যে কোনো একজনকে নিলাম এখানে আরেকটা এ থাকলেও এখানে আর কোনো এ না থাকার সে একটাকে আর আমরা নিতে পারবো না তারপর আছে এ প্লাস বি এখানেও দুইটা প্লাস বি আছে তাহলে আমরা যে কোনো একটা নিলাম এ প্লাস বি আমরা যে কোনো একটা নিলাম আরেকটা এখানে আছে a মাইনাস বি এখানে কোনো a বি নেই সেটাকে আমরা নিতে পারবো না এখানে আরেকটা এ প্লাস বি আছে যেটাও এখানে আর কোনো অতিরিক্ত এ প্লাস বি নাই এটা তো আমরা প্রথমে নিয়েই ফেলেছি তাহলে এটা হবে না তাহলে আমাদের গসেও কি হবে ষক হবে মৌলিক উৎপাদকের গুণ ফল গ সা গু সমান সমান গ এখানে যেটা পাওয়া গেছে এ ইন্টু এ প্লাস বি এটাই হচ্ছে আমাদের নির্ণেয় গ সা তাহলে চব্বিশ নম্বর অঙ্কটাও আমরা এখন পারবো এখন আমি পঁচিশ নম্বর অঙ্কটা করে দেখাব পঁচিশ নম্বর অঙ্কটার সমাধান প্রথম রাশি এখানে আমাদের তিনটি রাশি আছে তাহলে প্রথম রাশি কি প্রথম রাশি সমান সমান এ স্কোয়ার মাইনাস সিক্সটিন সমান সমান এখানে এ স্কোয়ার আকারে লিখা যায় মাইনাস ষোলো একটি বর্গ সংখ্যা সেটাকে ফোর স্কোয়ার লিখা যায় তাহলে এখন এ স্কোয়ার মাইনাস ফোরকে যদি আমরা বি দৌড়ি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে যাচ্ছে সূত্র কি এ প্লাস বিয়ের জায়গায় এখানে কী আছে ফোর ফোর লিখলাম তারপর আছে এ মাইনাস বি জায়গায় কী আছে ফোর তাহলে ফোর লিখলাম প্রথম রাশির আর কিছু করা যায় না এখন আমরা দ্বিতীয় রাশি নিয়ে কাজ করবো দ্বিতীয় রাশি সমান সমান দ্বিতীয় রাশিতে আছে থ্রি এ প্লাস টুয়েলভ এখন এখানে দেখো কমন নেওয়া যায় তিন দিয়ে বারোকে ভাগ যায় তাহলে তিনটা কমন নেওয়া যায় তিন কমন নিলাম তাহলে তিন এখান থেকে নিয়ে ফেলেছি কমন থাকতেছে কে এ প্লাস তিন এখানে কমন মানে ভাগ করা তাহলে বারোকে ভাগ করলাম কি থাকতেছে ফোর আর কিছু করা যায় না তৃতীয় রাশি নিয়ে কাজ করব। তৃতীয় রাশি সমান সমান এ স্কোয়ার প্লাস ফাইভ প্লাস ফোর তাহলে এটাকে আমরা এখন কি করতে হবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে আগের মতোই ফাইভ এ কে এমন ভাগে ভাঙাতে হবে যাতে যোগ বিয়োগ করলে ফাইভ হয় আর গুণ করলে হয় ফোর এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্রথমে লিখলাম প্লাস পাঁচকে কীভাবে লেখা যায় চার আর এক চার আর এক যোগ করলে হয় পাঁচ আর চার আর এক গুণ করলে হয় চার তাহলে এটাই হবে ফোর এ প্লাস এ এখানে এ মানেই হচ্ছে ওয়ান এ তখন ফোর এ আর ওয়ান এ যোগ করে ফাইভ এ আর ফোর এ ইন্টু ওয়ান এ গুণ করে ফোর এ স্কোয়ার হচ্ছে প্লাস ফোর তাহলে প্রথমে আমার প্রথম দুটো থেকে এ কমন নেওয়া যায় দুটো থেকে একটা কমন নিয়ে ফেলেছি থাকতেছে এ প্লাস এখান থেকে এ কমন নিয়ে ফেলেছি থাকতেছে ফোর প্লাস এখন এখান থেকে কী করবো এখান থেকে আগেই বলেছি ওয়ানের এর আগে মনোমনে মনে কি আছে এক আছে আমি এই যে এখানে বোঝার জন্য লিখে দিলাম মনোমনে এক কমন নিলাম তাহলে এক কমন মানে এক দ্বারা ভাগ একে এক দ্বারা ভাগ করলে কি হবে এই হবে প্লাস এক দ্বারা ভাগ করলে কি হবে ফোরই হবে এখন এই এখান থেকে এ প্লাস ফোর এ প্লাস ফোর মিলে গেছে তাহলে এ প্লাস ফোর কমন নেওয়া যায় এ প্লাস ফোর নিয়ে ফেলেছি থাকতেছে কে এখান থেকে এ প্লাস ফোর নিয়ে ফেলেছি থাকতে থেকে প্লাস ওয়ান তাহলে আমাদের সবারকেই আমরা পেয়ে গিয়েছি আমরা এখন সহজেই নির্ণয় মৌলিক উৎপাদক বের করতে পারব মৌলিক উৎপাদক নির্ণয় মৌলিক উৎপাদক কে কে দেখা যাক প্রথমে আছে এখানে এ প্লাস ফোর এখানে এ প্লাস ফোর এখানে এ প্লাস 4 তাহলে a, a 4 তারপর a 4 এখানে নেই এখানেও নেই তাহলে a 4 আমরা নিতে পারছি না a 4 এর জন্য দুঃখিত তারপর এটার আগে মনু মনে এক আছে এটা 3 আর এটার আগে এক তাহলে 1 3 আর 1 এর কত হবে একই হবে ওটা লিখে লাভ নেই আর এখানে আছে এ প্লাস ওয়ান আর উপরে কারো এ প্লাস ওয়ান নেই তাহলে সেটাও আর লিখার দরকার নেই তাহলে আমরা পেয়ে গেছি সুতরাং নির্নেয় নির্নেয় গসাগু সমান সমান এ প্লাস ফোর পঁচিশ নাম্বার অঙ্কটাও আমরা এখন করে ফেললাম এখন ছাব্বিশ নম্বর অঙ্কটা করবো ছাব্বিশ নম্বরে আছে এক্স ওয়াই মাইনাস ওয়াই এক্স XQ xy মাই এক্স কিউ ওয়াই মাইনাস এক্স ওয়াই এক্স স্কোয়ার তাহলে ছাব্বিশ নম্বর প্রথম রাশি সমান সমান এক্স ওয়াই মাইনাস ওয়াই এখানে ওয়াই কমন নেওয়া যায় ওয়াইটা কমন নিলাম ওয়াইটা কমন নিয়েছি থাকতেছে কি এক্স মাইনাস তো কমন নিয়ে ফেলেছি তাহলে ওয়াইকে ওয়াই দ্বারা ভাগ করলে কত হয় এক হয় আর কিছু করা যায় না এখন দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি সমান সমান এক্স কিউ ওয়াই মাইনাস এক্স ওয়াই আগের মতোই আগে যা কমন নেওয়া যায় সেটা আমরা কমন নিয়ে ফেলবো কমন কী নেওয়া যায় এখান থেকে একটা এক্স তিনটা এক্স এখান থেকে একটা এক্স তাহলে একটা এক্স কমন নেওয়া যায় এখানে ওয়াই এখানে ওয়াই তাহলে ওয়াইও কমন নেওয়া যায় তাহলে এখানে এক্স ওয়াই কমন নিলাম এক্সের এর তিনটা ছিল দুইটা থাকলো আর একটা কমন গেলো ওয়াইটা কমন চলে আসছে আর নেই মাইনাস আগের মতো কমন চলে আসা মানে হচ্ছে যে এক্স ওয়াই দ্বারা যা আছে তাই দিয়ে ভাগ তার মানে ওয়ান হবে এখন এক্স ওয়াই থাকুক এটাকে আমরা এক্স হোল স্কোয়ার লিখতে পারি আর ওয়ানের উপরই আমরা কোনো অত্যাচার করতে পারি স্কোয়ার বলো কিউব বলো যে কোনো কিছুই আমরা দিতে পারি খুবই মজার তাহলে ওয়ানের এর উপর আমি ইচ্ছা মতো একটা দিলাম কারণ সে কোনো রাগ করে না আগের পজিশনে সে ফেরত আসবে মতোই সেজন্য এটার উপর যে কোনো কিছুই দেওয়া যায় তাহলে এক্স থাকুক এখন আমরা যদি এ ধরি ওয়ানকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এক্স প্লাস ওয়ান তার মানে এ প্লাস বি তারপর এটা কি হবে এক্স মাইনাস ওয়ান তার মানে এ মাইনাস বিশিও আমাদের হয়ে গেল এখন তৃতীয় রাশি তৃতীয় রাশি কি লেখা আছে তৃতীয় রাশি সমান সমান এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান তাহলে এটাকে একটু বুঝার জন্য সুন্দরভাবে সাজিয়ে লিখি এক্স সোল্লিশকোয়ার মাইনাস টু ইন্টু ওয়ান আবারও এখানে মনে চাইলে আমরা এটাকে যেকোনো কিছুর সাথে গুণ আকারেও লিখতে পারি কারণ সে কাউকেই কোনো কিছু চেঞ্জ করে করে না তাহলে এখানে ওয়ান লিখলে টু ইন্টু ওয়ান আগের মতো টুই টুই হয়ে যাবে ইন্টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার তাহলে এখানে এই লাইন আর এই লাইনের ভিতর কোনো পার্থক্য নেই আমি শুধু একটু সাজিয়ে লিখলাম এখানে ওয়ানের উপর যে কোনো কিছুই আমরা লিখতে পারি কোনো সমস্যা নেই কারণ আমরা আবার আগের মতোই চলে আসবে ওয়ানকে স্কোয়ার করলে আবার ওয়ানই হবে তাহলে এভাবে স্কোয়ার দেওয়ার কোনো সমস্যা নেই দেখো এখন দেখো তো এক্সকে যদি এ ধরি ওয়ানকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার হচ্ছে না তাহলে কোন সূত্রটার মতো মনে হচ্ছে এ মাইনাস বি হোলি তাহলে সূত্রটা কি ছিল এখানে এর জায়গায় আছে এক্স এর জায়গায় আছে ওয়াই এক্স মাইনাস ওয়ান হোলি সমান সমান এখানে আমরা যেহেতু উৎপাদক বের করছি তাহলে দুটোকে আলাদাভাবে লিখে এক্স আলাদা হবে তাহলে এখন কে কে আমাদের সাধারণ মৌলিক উৎপাদক সেটা আমরা লিখে ফেলি তাহলে আমরা সাধারণ মৌলিক উৎপাদক কাদেরকে পাচ্ছি দেখি সাধারণ মৌলিক উৎপাদক সমান সমান প্রথমে পেয়েছিলাম ওয়াইকে কিন্তু দুঃখ এখানেও একটা ওয়াই পেয়ে গেছি বাহ কিন্তু শেষে আর কোনো ওয়াই পেলাম না তাহলে ওয়াইকে আমরা আর সাধারণ উৎপাদকে নিতে পারছি না পরবর্তীতে আমরা পেলাম এক্স মাইনাস ওয়ান এখানেও এক্স মাইনাস ওয়ান আছে যা আরেকটা জায়গায় থাকলে আমরা নিতে পারবো এখানেও এক্স মাইনাস ওয়ান আছে তাহলে এক্স মাইনাস ওয়ান আমাদের সাধারণ মৌলিক উৎপাদক হয়ে গেল তারপর উপরে আর কিছু নেই এখানে আরেকটা এক্স প্লাস ওয়ান আছে এখানে এক্স প্লাস ওয়ান আর নেই তাহলে এক্স প্লাস না আর আরেকটা এক্স মাইনাস ওয়ানও আমরা নিতে পারব না উৎপাদক পেয়ে আমরা এখন নির্ণেয় গটাও পেয়ে গিয়েছি গ সা গু সমান সমান এক্স মাইনাস ওয়ানই এটাই হচ্ছে অ্যান্সার তাহলে আজকে পর্যন্তই দেখা হবে আগামী ক্লাসে সবাইকে ধন্যবাদ